জোটের সাংসদদের বৈঠক আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 6 ডিসেম্বরের কথা আমরা আগেই জানতে পেরেছিলাম যেদিন বৈঠক হবে কিন্তু সেই বৈঠক ছিল ইন্ডি জোটে যারা যারা রয়েছে যে বিরোধী দলগুলি রয়েছে তাদের বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নেতা তারা আসতেই পারবেন না সেই কারণে বৈঠক ভেস্তে যায় তবে কালকে ইন্ডি জোটের সাংসদদের বৈঠক রয়েছে মল্লিকার্জুন খড়গের বাসভবনে রয়েছে এই বৈঠক ভাস্কর এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমি আরো বিস্তারিত জানব ভাস্কর এই বৈঠকে ঠিক কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে কংগ্রেস কেন লড়াইতে টিকতে পারলো না কি সমস্যা হলো সেই বিষয়গুলি কি বিশেষ গুরুত্ব পাবে অবশ্যই সুচিতা দেখো কংগ্রেস কেন বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ল তা নিয়ে কংগ্রেসের অন্তরে বৈঠক হবেই এবং এই মুহূর্তে সবথেকে বড় যেটা আপডেট সেটা জানিয়ে রাখি যে 6 তারিখে অর্থাৎ আগামীকাল যে বৈঠক হওয়ার কথা ছিল ইন্ডি অ্যালায়েন্সের সেই বৈঠক ইতিমধ্যেই ভেস্তে গিয়েছে এবং যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এই এই ভেস্তে যাওয়া বৈঠক আবারও আয়োজন করার চেষ্টা করা হবে ইন্ডি অ্যালায়েন্সের নেতৃত্বের তরফ থেকে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর সামনে আসছে তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল যারা পরিষদীয় দলের সদস্য অর্থাৎ ইন্ডি অ্যালায়েন্সে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে কংগ্রেস তৃণমূল বা এই ধরনের যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের যারা পরিষদীয় দলের সদস্য তারা কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করবেন এবং যেটা সূত্রের খবর কালকের বৈঠকে মূলত এটা নিয়ে আলোচনা হবে যে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের কোন দিন বৈঠক ডাকা যায় কারণ 6 ডিসেম্বর তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে যে বৈঠকে অধিকাংশ শীর্ষস্থানীয় নেতৃত্ব সেটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় হন কিংবা অখিলেশ যাদব কিংবা নীতিশ কুমার তারা আসবেন না আসতে পারবেন না জানিয়ে দিয়েছেন এবং সেই কারণেই অনেকটাই ফেস লস হয়েছে এই ইন্ডি অ্যালায়েন্সের এবং তাতে পরবর্তী ক্ষেত্রে আবারও বৈঠক নিয়ে এরমভাবে মুখ না পড়ে সেই বিষয়টাকে মাথায় রেখেই আগামীকাল অর্থাৎ 6 তারিখ সন্ধ্যা 6টা নাগাদ মল্লিকার্জুন খড়গে 10 নম্বর যে বাড়ি সেই বাড়িতে কিন্তু অর্থাৎ 10 নম্বর রাজাজি মার্গের যে বাড়ি সেই বাড়িতে ইন্ডি অ্যালায়েন্সের যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের সাংসদেরা বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে একদিকে যেমন ঠিক করা হবে যে কবে ইন্ডি অ্যালায়েন্সের পরবর্তী যে বৈঠক সেই বৈঠক ডাকা যেতে পারে তার পাশাপাশি সার্বিক যে ভরাডুবি এবং বিজেপির যে বিপুল জয় যে জয় হয়তো রাজনৈতিক মহলের যারা বিশ্লেষক রয়েছেন তারা যেমনটা বলছেন আদতে 2024 লোকসভা নির্বাচনের বিজেপির যে ক্ষমতা সেই ক্ষমতায় আরও বেশি করে আসন নিয়ে ফিরে আসার ইঙ্গিত তা নিয়েও কিন্তু একপ্রস্থ আলোচনা হতে পারে তবে নিঃসন্দেহে ইন্ডি অ্যালায়েন্স বৈঠক ডাকতে গিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছে এবং আগামীকালের যে বৈঠক 6 তারিখের যে বৈঠক হবার কথা ছিল যার সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি কিছুই জানেন না নীতিশ কুমার জানিয়েছেন তিনি আসতে পারবেন না অখিলেশ যাদবও তাই সেই সমস্ত কারণকে সামনে রেখে কিন্তু ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বৈঠক পিছিয়ে যেতে পারে এমনটাই সম্ভাবনা জোরালো হচ্ছে তবে আপাতত ধন্যবাদ ভাস্কর তুমি নজর রাখো আমি আবারও পরবর্তী সময় ফিরব তোমার কাছে তবে এই যে জোটের বৈঠকটি হলো না এটা এই গোটা বিষয়টিকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন শুনো ইন্ডিয়া জোটের যারা আছে সবাইকে বলবো গয়াতে গিয়ে শেষ কাজটা করে।